আসিমগঞ্জ গেট জামে মসজিদ কমিটির প্রাক্তন সম্পাদক তথা স্কুল শিক্ষক খয়রউদ্দিনের বিরুদ্ধে ভুয়ো ফেসবুক আইডি থেকে বিভ্রান্তিকর এবং বানোয়াট পোস্ট ঘিরে তীব্র বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আসিমগঞ্জ পাথারকান্দি সহ সমস্ত করিমগঞ্জ জেলায়। ভুয়ো আইডি থেকে মিথ্যা এবং বিভ্রান্তিকর সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আসিমগঞ্জ গেট জামে মসজিদ কমিটি সহ গোটা এলাকার সুশীল সমাজ। মসজিদ কমিটির প্রাক্তন সম্পাদক সহ একজন স্কুল শিক্ষকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে এরকম ভুয়া কুৎসা এবং অপপ্রচারের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হচ্ছে মসজিদ কমিটি। মসজিদ কমিটির সাধারণ সভার মাত্র একদিন আগে সোশ্যাল মিডিয়ায় অজ্ঞাত পরিচয়ের ভুয়ো ফেসবুক আইডি থেকে অসম্মানজনক মিথ্যা অভিযোগের বিতর্কিত পোস্ট ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। সামাজিক মাধ্যমে এই ধরনের বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে অজ্ঞাত জড়িতদের সমাজদ্রোহী আখ্যায়িত করেছে আসিমগঞ্জ গেট মসজিদ কমিটি। প্রাক্তন সেক্রেটারি খয়রউদ্দিন নামে একটা মিথ্যা অভিযোগ দিয়েছে, এটা আমরা তলাইয়া দেখছি। আমরা এটা একদম ভিত্তিহীন মিথ্যা এবং মসজিদ কমিটি যার কোনো জড়িত নাই, গতিকে যে এটা করছে তার বরঞ্চ এটার উপরে আমরা ধিক্কার জানাই আর এবং এটা সুবিচার হইত তার দৌড়ার লেগে আমরা চেষ্টা করি আর প্রয়োজনে আমরা জানাতে পারি আর। অভিযোগের বর্ণনায় জানা যায় আসিমগঞ্জ গেট জামে মসজিদ পুনর্নির্মাণের কাজ চলছে, এমত অবস্থায় বিগত দিনের যাবতীয় আয় ব্যয়ের হিসেব নিকেশ খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট একটি অডিট কমিটি গঠন করা হয়েছে। বিগত বছরের শেষ দিন গত রবিবারে এশা নামাজের পরে আয়োজিত একটি সাধারণ সভায় অডিট কমিটির রিপোর্ট পেশ করার কথা ছিল, কিন্তু তার মাত্র একদিন আগেই গত শনিবার রাতে দেখা যায় অজ্ঞাত পরিচয় কোনো সাইবার দুষ্কৃতী সোশ্যাল মিডিয়ার ফেসবুকে সত্যের পথে অগ্রসর হও নামের একটি ভুয়ো ফেসবুক আইডি বানিয়ে মসজিদ কমিটির প্রাক্তন সম্পাদক তথা স্থানীয় স্কুল শিক্ষক খয়রউদ্দিনের বিরুদ্ধে চূড়ান্ত অশালীন ভাষা ব্যবহারে অপবাদসূচক নানা তকমা লাগিয়ে দেওয়ার পাশাপাশি মসজিদের 82 লক্ষ টাকা হাফিস করার মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ খাড়া করে একটি পোস্ট করার ঘটনা ঘিরে বিতর্কের সূত্রপাত ঘটে। পরের দিন অর্থাৎ বছরের শেষ দিনে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মসজিদের সাধারণ সভা বসলেও এদিন আর অডিট পেশ করা হয়নি বলে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন সম্পাদকের বিরুদ্ধে বিতর্কিত পোস্ট ইস্যু নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এই অপকর্মের বিরুদ্ধে তীব্র ভাষায় নিন্দা জানান মসজিদ পরিচালন কমিটির কার্যকারী সভাপতি হাজী আফতাবউদ্দিন, উপসভাপতি মুজিবুর রহমান, সম্পাদক আফতাব আহমদ তাপাদার, শিক্ষাবিদ উবায়দুল হক, কাজী আতিকুর রহমান, আজিজুর রহমান, মনিরুল ইসলাম এবং কবির আহমদ প্রমুখরা। মসজিদ কমিটির কর্মকর্তারা এই ঘটনার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করে বিতর্কিত পোস্টকারী চক্রকে সমাজদ্রোহী আখ্যায়িত করে অজ্ঞাত আইডি থেকে করা বিতর্কিত পোস্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানা যায়। আমাদের কাছে পৌঁছেছে মসজিদ কমিটির ভাষ্য, শুনে নেব তারা কি বলছেন। যার পিছনে অডিট পুলিশ সব কিছু রেডি করিয়া এটা প্রকাশ পাইবার লাগে আজকে আমরা একটা আজকে তারিখ আসলো কমিটির আমরা সারা বসলাম। এর আগে দেখা যায় কেন কেবা তার উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজের মিথ্যা এবং অপপ্রচারের জন্য প্রাক্তন সেক্রেটারি খয়রউদ্দিন নামে একটা মিথ্যা অভিযোগ দিয়েছে, এটা আমরা তলাইয়া দেখছি। আমরা এটা একদম ভিত্তিহীন মিথ্যা এবং মসজিদ কমিটি যার কোনো জড়িত নাই, গতিকে যে এটা করছে তার বরঞ্চ এটার উপরে আমরা ধিক্কার জানাই আর এবং এটা সুবিচার হইত তার দৌড়ার লেগে আমরা চেষ্টা করি আর প্রয়োজনে আমরা জানাতে পারি আর। গতিকে মসজিদের স্বার্থে আমরা আজকে এই প্রেস মিট করলাম, সেক্রেটারি প্রেসিডেন্ট উপস্থিত থাকায় তবে কইল আমরা সবসময় আমরা মসজিদের সুন্দর মধ্যে খামটা চলতো কে বাহারা এটা দুশ্মন হইব মসজিদ নিশ্চয় না, এটা হঠাৎ করি এমন অবস্থা করছে আমরা মসজিদ সম্পূর্ণ বদনাম করি সারা জীবন গেছি গিয়ে এটা তো এখন ব্যক্তিগত এখন মসজিদ না এখন বদনামি মানানি গোটা এলাকার বদনামি মানানি আমরা নিজের দিককার জানাই যাতে এটা 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 প্রশাসন কার্য এটা ধরিয়া আমরা জীবন করার চেষ্টা করি। উল্লেখ্য স্থানীয় বিশিষ্ট সমাজকর্মী এবং স্কুল শিক্ষক খয়রউদ্দিন নিজের ব্যক্তিগত অসুবিধার কারণে
আসিমগঞ্জ গেট জামি মসজিদের সম্পাদকের পদ থেকে বিগত 4 থেকে 5 মাস আগে ইস্তফা দিয়েছেন। তিনি বিগত 28 আগস্ট সম্পাদকের দায়িত্ব হস্তান্তর করেছেন কমিটির নতুন সম্পাদকের হাতে, কিন্তু মসজিদের নির্মাণাধীন কাজ থাকায় আয় ব্যয়ের হিসেবও বেশ দীর্ঘ ছিল। তাই হিসেব সমছে নিতে মসজিদ কমিটি থেকে 3 সদস্য বিশিষ্ট একটি অডিট কমিটি গঠন করা হয়েছিল। সেই অডিট কমিটি দীর্ঘ সময়ের পর বছরের শেষ দিনে অডিট সাধারণ সভায় পেশ করার কথা থাকলেও তার আগেই সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর এবং আপত্তিজনক সেই পোস্ট করে তুমুল বিতর্কের সৃষ্টি করেছে অজ্ঞাত দুষ্কৃতীরা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।